অস্বস্তি লাগছে, দিনের মধ্যে পাঁচবার করে স্নান করছি তবুও সেই মানে শান্তি পাচ্ছি না। তাহলে যারা বাইরে কাজ করতে আছে তাদের কতটা কষ্ট হচ্ছে, ইভেন আমার হাজব্যান্ডের মতো আরও অনেকেও আছো যারা বাইরে কাজ করতে যাও, তাহলে তাদের কতটা কষ্ট। তাই আজকে ভাবলাম যে গলাটাকে শান্তি দেওয়ার জন্য আজকে বানিয়ে ফেলবো কোল্ড কফি। নিশ্চয়ই তোমরা জানো তো, কোল্ড কফিটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। আর যদি ভালো লাগে কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানিও। তো চলো বেশি বক বক করবো না, একেবারে কোল্ড কফিটা বানাতে যাই, তো তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। 2000 years later. তো চলো, বেশি কিছু উপকরণ লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়ে বানাবো কোল্ড কফি, প্রফেশনালদের মতো নয়। তো চলো, এখানে লাগছে 2 চামচ গুঁড়ো দুধ, উঁচু 2 চামচ, 2 চামচ কফি পাউডার, আর হচ্ছে চকলেট সিরাপ, 6টা আইস কিউব, আর ফ্রিজের একদম ঠান্ডা জল যে 2টো গ্লাস আমি করব সেই 2টো গ্লাস, আর পাশে যে গ্রিন কালারের গ্লাসটা আছে ওই মাপে আমি জল দেবো, আর লাগছে মিক্সিং জার, তার সঙ্গে লাগছে পরিমাণ মতো চিনি, যে যেরকম খাও সে সেরকম চিনি দেবে, এটা হচ্ছে স্বাদ মতো। আর এই চামচের মাপ দিয়ে আমি পুরো মানে পুরো উপকরণ কটা আমি নিয়েছি। তো চলো এইবার আমি আগে গ্লাসটাকে ডেকোরেট করি। তো ব্যাপারটা দাঁড়ালো এই, যেহেতু আমি প্রফেশনালদের মতো করতে পারিনি, চেষ্টা করেছিলাম যাই হোক হয়নি, নেক্সট টাইম আবার হবে। তো যাই হোক, চকলেট সিরাপ দিয়ে আমি গ্লাসটাকে ডেকোরেট করেছিলাম, কিন্তু আমার ভুল হয়েছিল এটা নর্মাল ফ্রিজে না রেখে, যদি এটা ডিপ ফ্রিজে রাখতাম তবে এই ডেকোরেটটা একদম পারফেক্ট হতো, আমার সেইটা কমপ্লিট হয়নি। যাই হোক, আমি তোমাদেরকে বলছি যে চকলেট সিরাপ দিয়ে আমি গ্লাসটাকে ডেকোরেট করেছিলাম, চারি সাইডে দেখো চকলেট ভাব থাকবে। তো এইভাবে, তো আমার এটা নর্মাল ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজে রাখলে আরও সুন্দর লাগতো, যে মানে এইটা 5-10 মিনিটের জন্য আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে, ওটাই ডিপে রাখলে বেটার হতো। তো তোমরা যখনই করবে তখনই ওইটা ডিপে রাখবে, তাহলে দেখবে ওইটা পুরো চকলেটের মতো টাইট হয়ে যাবে। যাই হোক, নেক্সট টাইম হবে, প্রথমবার করছি, একটু তো ভুলভ্রান্তি হবেই, সেটা তোমরা মেকআপ করে দেবে। যাই হোক, আমি পরে ভয়েস দিচ্ছি, সেই সময় ভয়েসটা দেওয়ার সময় অনেকে মানে চিৎকার করছিলো, এই কারণে সেই ভয়েসটা কেটে দিয়ে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। তো এবার এটাকে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এবার ফ্রিজে রেখে এলাম, এবার কী করে কী করব সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, মিক্সিং জারের ভেতরে কফি পাউডারটা দিয়ে দেবো এবং স্বাদ মতো চিনি দেবো, যার যেরকম লাগবে সে সেই রকম চিনি দেবো। তো স্বাদ মতো চিনি দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে আসবো, আর এটা মিক্সিং বোল ছাড়াও করা যায়, যদি কি বলবো ওটাকে কি বলে, ওই যে শেক করে যে বোতলগুলো থাকে, সেই বোতল থাকলে চিনি দিয়ে আর কফি পাউডার দিয়ে ওটাকে শেক করে নিয়ে আসলেও এটাও পসিবল হয়। তো যাই হোক, এইবারটা আমি এইভাবে করলাম, নেক্সট বার আমি অন্যভাবে করব, যেহেতু আমি 3 গ্লাস বানাবো সেই কারণে আমি 3 চামচ চিনি দিয়েছি, যার যেরকম লাগবে মানে অল্প অল্প করে আমি দিয়েছিলাম, যেহেতু প্রথমবার তো একটু ভুলভ্রান্তি তো হবেই বলো। এইবার আমি এটাকে মিক্সিং করে নিয়ে আসি, দেখো মিক্সিং করে নিয়ে এসছি, আর একটু মিক্সিং করতে হবে যেহেতু চিনিগুলো এখনও একটু দানা দানা আছে, এটাকে আরও মিক্সিং করে নিয়ে আসতে হবে। তো আমি একেবারেই ভাবলাম যে বরফ দিয়ে দুধ দিয়ে যে গ্লাস মেপে, মানে এই গ্লাস মেপে আমি 3 গ্লাস জল দেবো, তো সব একবারে দিয়েই আমি একবারেই মিক্সিংটা করে নিয়ে আসি। তো চলো, মিক্সিং করে আসার পর রিয়াকশানটা তোমরা দেখতে থাকো, এতটা সুন্দর হবে। দেখো, এই গ্লাস মেপে আমি 3 গ্লাস জল দেবো,
যেহেতু গরম পড়েছে সে কারণে মানে মুডটা খুব একটা ভালো ছিল না, মনে হচ্ছিলো কখন আমি এটা মানে বানাবো আর কখন একটু খেয়ে গলাটা শান্তি করব। দেখো পাখার তলায় বসে আছি তবুও ঘেমে যাচ্ছি, এতটাই গরম। যাই হোক দেখো মিক্সিং করে আসার পরে দেখো মানে এতটাই গ্যাজা ফেনা হয়েছিল। তো যাই হোক কোল্ড কফি বানাতে খুব একটা সময় লাগে না, দেখো চট জলদি একদম হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি খেতে না অসাধারণ ছিল, তো তোমরাও একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানিও, আর আমি আবার ট্রাই করব অন্য স্টাইলে করব, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। অসাধারণ খেতে ছিল, অসাধারণ। আর গ্লাসটা আরেকটু ভরলে মনে হচ্ছিলো ভালো হতো, যেহেতু ছোটো গ্লাসের মাপ করে নিয়েছি 3 গ্লাস করতে হবে, সে কারণে একটু কম হয়ে গেছিলো, নেক্সট টাইম হবে, কোনো সমস্যা নেই। দারুণ দারুণ খেতে হয়েছিল, দারুণ। তো ভিডিওটা আমি সেদিন এন্ড করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, মেয়ের পড়ানো ছিল, সেই কারণে ভিডিওটা এন্ড করতে পারিনি। তো ভিডিওটা দেখে তোমরা বলো যে ভিডিওটা কেমন হয়েছে, হয়তো প্রফেশনালদের মতো করতে পারিনি কিন্তু চেষ্টা তো করেছি, বলো এইটুকুর দাম কয়জনে দেয়? তোমরা যদি দাও আমার তাতেই হবে। তো সেদিন মানে সেদিন এন্ড করিনি, আজকে এন্ড করবো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দিও, আর তাহলে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম চলে আসবে। তো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, এখনের মতো টাটা।